ভারত বাংলাদেশের নতুন রেলপথে জুড়বে নেপাল ও ভুটান, শীঘ্রই শুরু হবে যোগাযোগ। বাংলাদেশ ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসেবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। এই রেলপথটি চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটান রেল যোগাযোগ স্থাপন হবে। এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এবং লাভজনক রেলপথ। বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেল স্টেশন থেকে ভারতের সীমানা পর্যন্ত 6,724 কিলোমিটারের মধ্যে 2,850 কিলোমিটার রেল লাইন পাতানোর কাজ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাং। এই কাজের সঙ্গে দুটি লেভেল ক্রসিং গেট, স্টেশন সংলগ্ন তিনটি নতুন লুপ লাইন স্থাপন, অত্যাধুনিক প্ল্যাটফর্ম, অ্যাপ্রোচ রোড, দুতলা রেস্ট হাউস, কাস্টমস চেকপোস্ট, রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রূপান্তর সহ অন্যান্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। চিলাহাটি হলদিবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলে বন্ধুপ্রতিম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে, লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থসামাজিক চেহারা। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।